হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞানের দর্শন, ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স। এই টপিকটা বিএডের ফার্স্ট সেমিস্টার কোর্স 5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টের একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সামাজিক বিজ্ঞানের দর্শন। তো দেখো, তোমরা প্রথমেই কিন্তু খুবই সুন্দরভাবে এইভাবে ডায়াগ্রামিক্যালি প্রেজেন্ট করবে, অর্থাৎ তোমরা কিন্তু এইভাবে উপস্থাপন করবে সামাজিক বিজ্ঞানের যে দর্শন, সেই দর্শনগুলো। অর্থাৎ সামাজিক বিজ্ঞানের দর্শন বলতে সামাজিক বিজ্ঞানের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো কোন চিন্তাধারায়, কোন দৃষ্টিভঙ্গিতে গঠিত হয়, অর্থাৎ তার কারিকুলাম, তার সিলেবাসগুলো কোন দৃষ্টিভঙ্গি, কোন অ্যাপ্রোচে সেগুলো তৈরি হয়েছে, তার কাঠামো কেমন, সেইগুলোই তোমাকে আলোচনা করতে হবে। তো সামাজিক বিজ্ঞানের দর্শন এগুলো গঠনবাদ, দেখো গঠনবাদ, বিবর্তনবাদ, অভিজ্ঞতাবাদ, এইভাবে তোমাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। এবং এই প্রত্যেকটা দর্শনকে তোমরা ব্যাখ্যা করতে হবে যে সামাজিক বিজ্ঞানের সঙ্গে এটা, এই যে চিন্তা শক্তি অর্থাৎ দর্শনের যে চিন্তাধারা, যে ফিলোসফিক্যাল থট, সেগুলো কীভাবে সম্পর্কিত, সেইগুলো আলোচনা করতে হবে। তো দেখো, এইভাবে তোমরা কিন্তু প্রথমে প্রেজেন্ট করবে। এবার আমরা সামাজিক বিজ্ঞানের এই যে দর্শন, সেইগুলোকে এক এক করে আলোচনা করব। তো আমরা প্রথমেই যে আলোচনা করব, যে এই যে দর্শন বলছি, সমাজ বিজ্ঞানের দর্শন বলতে কি, আমরা প্রথমে জানতে হবে যে সমাজ বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্ট নিয়ে তৈরি সমাজ। দেখো, সোশ্যাল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট সেইগুলোকেই বলা হয় যেগুলো দুই বা ততোধিক সাবজেক্টের সমন্বয়ে তৈরি হয়। আমরা সবাই জানি সমাজবিজ্ঞান হচ্ছে, সোশ্যাল সায়েন্স হচ্ছে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব, এই সমস্ত সাবজেক্ট নিয়ে সোশ্যাল সায়েন্স তৈরি হয়েছে। তাহলে এই সোশ্যাল সায়েন্সের এই সমস্ত সাবজেক্টের যে কারিকুলাম, পাঠ্যক্রম কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি হয়েছে, সেগুলোই হচ্ছে তার ফিলোসফি, তার দর্শন। এবার আমরা দেখো, এবার কিন্তু প্রত্যেকটা বিষয় এবার আমরা আলোচনা করব, অর্থাৎ প্রথমে আলোচনা করব যে গঠনবাদ। তাহলে গঠনবাদ কিভাবে, দেখো, সমাজবিজ্ঞানের যে সাবজেক্টগুলোকে প্রভাবিত করে, আমরা সবাই জানি। দেখবে, আমরা যদি ফ্যামিলি অর্থাৎ পরিবার, এই পরিবার বিষয়টা কিন্তু সোশিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমরা যদি দেখো, যদি খুব বেশি না, যদি 20 থেকে 30 বছর আগে যদি তোমরা চলে যাও, তাহলে দেখবে তখনকার কিন্তু ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে স্ট্রাকচার, পরিবারের যে কাঠামো, সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখবে সেটা কিন্তু ইউনিট ফ্যামিলি, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি বলতে একটা পরিবারের সদস্য তখন দেখবে, মানে কাকা জ্যাঠা এই সব নিয়ে দেখবে 20 থেকে 30 জন এই রকম। কিন্তু বর্তমান সময়ে দেখবে 3 থেকে 4 জন 5 জন এই রকম একটা ইউনিট ফ্যামিলি, অর্থাৎ দেখবে খুবই অল্প সদস্য, পরিবারের সদস্য সংখ্যা। তাহলে এটা একটা, এই যে গঠন, অর্থাৎ তখনকার গঠন একরকম ছিল পরিবারের গঠন, এখনকার পরিবারের গঠন একরকম ছিল। তারপর যদি রাষ্ট্রবিজ্ঞানে চলে যাও, তাহলে দেখবে স্বাধীনতার আগে দেশের যে কাঠামো অর্থাৎ প্রশাসনিক যে কাঠামো একরকম ছিল, তারও যদি আগে চলে যাও ব্রিটিশ আমলে একরকম ছিল, তারও যদি আগে মুঘল যুগে চলে যাও তাহলে সে তখন একরকম ছিল, তারও আগে যদি সুলতানি যুগে চলে যাও তখন একরকম ছিল, তারও আগে যদি চলে তা দেখবে এই যে রাষ্ট্র পরিচালনা কিন্তু এক এক রকম ছিল, এবং বর্তমান সময়ে হচ্ছে গণতান্ত্রিক। তাহলে এই যে কাঠামো, এই যে দেশ চালানোর যে গঠন, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে গঠনবাদ বলতে এখানে কিন্তু এই বিষয়গুলোই আলোচনা করা হচ্ছে, অর্থাৎ গঠন, অর্থাৎ সামাজিক গঠন বলো, রাষ্ট্রের গঠন বলো, এইগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছিল। তাহলে প্রথমে আমরা এই গঠনবাদ অর্থাৎ স্ট্রাকচারালিজম, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। এরপর দেখো বিবর্তনবাদ। দেখো বিবর্তনবাদ আমরা সবাই জানি, এটা হচ্ছে প্রকৃতিবাদী চিন্তাধারার একটা, আমরা সবাই জানি যে সায়েন্সে দেখা যায় যে ডারউইন যে তত্ত্ব দিয়েছিল বিবর্তনবাদ, অর্থাৎ ঠিক আছে, এই যে মানুষ, আমরা যে বর্তমান সময়ে মানুষ, সেটা কিন্তু এক সময় ঠিক আছে বানর প্রজাতি থেকে আমরা এসেছি, এই রকম বিবর্তনবাদ। অর্থাৎ সেই রকমই আমাদের সমাজবিজ্ঞানের যে প্রত্যেকটা সাবজেক্ট, সেখানেও কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ একটু আগে আমরা বললাম, একটু আগে আলোচনা করলাম যে
অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি থেকে ইউনিট ফ্যামিলি, এই যে পরিবর্তন। তারপর বললাম যে দেখো, রাষ্ট্র আগে স্বাধীনতার আগে দেশের কাঠামো একরকম ছিল, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিবর্তন হচ্ছে বর্তমান সময়ে, কিন্তু তার বিবর্তন একরকম। আবার তুমি যদি ভূগোলে চলে যাও, দেখবে এই যে বিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু এই যে ভূমিরূপগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে এটা ইভলিউশন এখানেও, অর্থাৎ ভূগোলের যে টপিকগুলো সেগুলো পরিবর্তন হয়েছে। অর্থাৎ আবার যদি অর্থনৈতিক ভূগোলে চলে যাও, সেখানেও কিন্তু চাষবাস, এই যে কৃষিকাজ, সেখানে একরকম দেখা যাচ্ছে। আমরা জানি যে বিবর্তন বলছি, অর্থাৎ বর্তমান আমরা যদি কি আমাদের যে ভারতবর্ষের যে স্বাধীনতার পরপর বা স্বাধীনতার আগে হচ্ছে কৃষিভিত্তিক সমাজ ছিল, কিন্তু বর্তমান সময়ে এখন কৃষিভিত্তিক, এখন শিল্পভিত্তিক, তারপর প্রযুক্তি ভিত্তিক বা আমাদের নগরায়ণ বিষয়, অর্থাৎ দেখবে আমরা শহুরে জনবসতি, অর্থাৎ শহুরে জনবসতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ গ্রামীণ বসতি থেকে শহুরে বসতি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই বিবর্তন হচ্ছে, এগুলোকে এই যে এগুলোই কিন্তু সমাজ বিজ্ঞানের যে বিভিন্ন সাবজেক্ট সেগুলোই হচ্ছে, এইগুলোকেই কিন্তু আলোচনা করা হয়। অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন কিন্তু এগুলোই। এরপর দেখো অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদ বলতে এখানে খুব সহজে যেটা আমরা বলতে চাইছি, অর্থাৎ প্রত্যেকটা সমাজ বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয়বস্তু, পরিধি, উৎপত্তি, পদ্ধতি, এগুলো কিন্তু অভিজ্ঞতার দ্বারাই সঞ্চয়ের ফলে, প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয়বস্তু, এগুলো কিন্তু বিভিন্ন মনীষীদের বিভিন্ন শিক্ষাবিদদের, বিভিন্ন ভৌগোলিকদের, বিভিন্ন সমাজতত্ত্ববিদদের, এইগুলোর তাদের যে অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতার ফলেই কিন্তু বিভিন্ন সাবজেক্ট, অর্থাৎ তাদের গবেষণার ফলেই কিন্তু বিভিন্ন সাবজেক্ট, কিন্তু তাদের যে কন্টেন্ট, বিভিন্ন সাবজেক্টের যে বিষয়বস্তু, সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে অর্থাৎ বেড়েছে, তাদের পরিধি কিন্তু বেড়েছে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট স্ট্যাবলিশ হয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতার ফলেই। তাহলে আমরা অভিজ্ঞতার ফলেই কিন্তু বিভিন্ন সাবজেক্টের, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বিষয়বস্তু কিন্তু ধীরে ধীরে কিন্তু সেগুলো কিন্তু বেড়েছে, অর্থাৎ বিষয়বস্তু সে অভিজ্ঞতার ওপর কিন্তু নির্ভর করে কিন্তু তৈরি হয়েছে। এরপর দেখো, তারপর বললাম যে প্রত্যক্ষবাদ। প্রত্যক্ষবাদ বলতে এই যে আমরা বলছি, প্রত্যক্ষবাদ বলতে এটাকেই বোঝাচ্ছি যেগুলো আমরা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারাই পাচ্ছি, সেগুলোকে যখন আমরা ভেরিফিকেশন করছি, সেগুলোকে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি, একটা ঠিক আছে কনক্লুশন ড্র করছি, সেটাকেই বলছি আমরা প্রত্যক্ষবাদ। এটা সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টেই দেখা যায়, অর্থাৎ দেখা যায় বলতে আমরা কোনো একটা বিষয় দেখলাম, সেটা সরাসরি কিন্তু কোনো একটা সাবজেক্টে মানে অন্তর্ভুক্তি হয় না, সেগুলো অনেক যাচাই বাছাই করে কিন্তু বিভিন্ন সাবজেক্টে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়, সেটাকেই বলছে প্রত্যক্ষবাদ। এরপর দেখো মানবতাবাদ। অর্থাৎ দেখো মানবতাবাদ বলতে এখানে, অর্থাৎ মানবতাবাদ যে দর্শন, সেটা আমাদের যে সোশ্যাল সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট, সেটাকে কীভাবে প্রভাবিত করেছে। আমরা সবাই জানি মানবতাবাদ বলতে সমাজের যে কল্যাণ, মানব জাতির যে কল্যাণ, ব্যক্তির যে কল্যাণ, সমাজের যে কল্যাণ, রাষ্ট্রের যে কল্যাণ, সেগুলো নিয়েই কিন্তু মানবতাবাদ, এই যে ভাবধারা, এটা আলোচনা করা হয়। অর্থাৎ এখানে মূল্যবোধ, জাতীয়তাবোধ, আন্তর্জাতিকতাবোধ, এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, এই বিষয়গুলোর উপর বেশি কিন্তু জোর দেওয়া হয়। অর্থাৎ এগুলো কিন্তু সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টেরই একটা দর্শন থাকে, সমাজকে, সমাজের ভালো মন্দগুলোকে বিচার করা, সেগুলোকে কার্যকারণ ব্যাখ্যা করা, অর্থাৎ সমাজের কিভাবে ভালো হবে সেইগুলো কিন্তু, সেগুলো নিয়েই কিন্তু সোশ্যাল সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট, সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট সেখানে কিন্তু আলোচনা করা হয়। এরপর দেখো প্রয়োগবাদ। প্রয়োগবাদে আমরা সবাই জানি যে প্রয়োগবাদের যে প্রতিষ্ঠাতা, অর্থাৎ জন ডিউই, অর্থাৎ প্র্যাগমেটিজম, অর্থাৎ প্র্যাগমেটিজম যেটা দিয়েছিল, অর্থাৎ প্র্যাগমেটিজম যে বিষয়টা প্রথম কিন্তু প্রয়োগবাদের যে জন ডিউই দিয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে আবার এটাকে আরও ভালোভাবে উপস্থাপন যে করেছিল কিলপ্যাট্রিক,
কিল প্যাট্রিক কিন্তু ওটাকে ভালোভাবে প্রয়োগ করেছিল, কিন্তু প্রয়োগবাদের যে প্রথম যে ধারণা সেটা কিন্তু জন ডিউই দিয়েছিল, অর্থাৎ কিল প্যাট্রিক কিন্তু জন ডিউর কাছ থেকেই এই ধারণাটা পেয়েছিল। যদিও প্রয়োগ বা প্র্যাগমেটিজমের যে প্রবক্তা সেটাকে কিন্তু কিল প্যাট্রিককেই ধরা হয়। তাহলে প্রয়োগবাদ বলতে অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি সমাজের, অর্থাৎ সমাজ বিজ্ঞানের যে লক্ষ্য লক্ষ্য এই এটাকে স্থির করতে কিন্তু প্রয়োগবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজের সমাজ বিজ্ঞানের যে লক্ষ্য বলতে এখানে শিক্ষার যে লক্ষ্য বলতে সেটা উৎপাদন প্রোডাক্ট, সেটা গণতান্ত্রিক মূল্যবোধ সুনাগরিক গড়ে তুলবে। অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছি, অর্থাৎ আমি পড়াশোনা করছি, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসাবে ধরছি এবং সেই ইনভেস্ট হিসাবে আমরা পরবর্তীতে সেটা প্রফিট হিসাবে আমরা এই বিষয়টা, অর্থাৎ প্রফিট হিসাবে বলতে এখানে গণতান্ত্রিক বোধ, অর্থাৎ নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক বোধ গড়ে উঠবে। অর্থাৎ এটাই হচ্ছে তার প্রোডাক্ট, ঠিক আছে? নাগরিক সুনাগরিক হবে, ঠিক আছে? তার কর্তব্যপরায়ণ নাগরিক হবে, এটাই কিন্তু আমরা দেশকে প্রভাবিত করবে। আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমাদের জিডিপিকে বাড়াবে, আর অর্থাৎ প্রত্যেকটা সেক্টরেই মানুষ যখন কাজকর্ম করবে তখন কিন্তু এমনি এমনি জিডিপি কিন্তু বাড়বে। তাহলে এই বিষয়টা প্রয়োগবাদ, এই বিষয়টা এখানে যাচ্ছে। এরপর দেখো মার্ক্সবাদ, আমরা সবাই জানি মার্ক্সবাদ, অর্থাৎ মার্ক্সবাদ কিন্তু সবসময় কিন্তু সমাজের যে নিচু স্তরের শ্রম, অর্থাৎ যারা শ্রমিক এবং মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী মালিক শ্রেণী সবসময় একটা দ্বন্দ্ব হবে এবং এই দ্বন্দ্বের ফলে সমাজের যে পরিবর্তন হবে এটা কিন্তু ভূগোলেও দেখবে দেখা যায়, ভূগোলেরও সিলেবাসে দেখা যাবে, আবার দেখবে ইতিহাসেও দেখা যাবে মার্ক্সবাদ, আবার দেখবে সোশিওলজিতেও দেখা যাবে। অর্থাৎ এই যে সমাজের যে পরিবর্তনে অর্থাৎ কনফ্লিক্ট হবে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, এর ফলে কিন্তু সমাজ পরিবর্তন হবে, অর্থাৎ দ্বন্দ্ব হবে, এর ফলে কিন্তু সামাজিক পরিবর্তন হবে, সোশ্যাল চেঞ্জ হবে, এটা কিন্তু আমরা দেখা যায়। অর্থাৎ মার্ক্সবাদ কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখো নির্মিতিবাদ, দেখো নির্মিতিবাদ, এবার আমরা আলোচনা করব নির্মিতিবাদ। দেখো নির্মিতিবাদ, এখানে দেখো একটা বিষয় আমরা আলোচনা করব, নির্মিতিবাদ বলতে এখানে খুব সহজ কথায় বলা হয় যে নির্মিতিবাদ বলতে পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা, অর্থাৎ পূর্বজ্ঞান এবং বর্তমান যে জ্ঞান সেটাকে সংযোগ করেই কিন্তু আমাদের জ্ঞান তৈরি হয়। অর্থাৎ পূর্বে আমরা যেটা শিখেছি এবং বর্তমানে যেটা শিখব এর সংযোগ স্থাপনের ফলেই কিন্তু আমাদের যে নতুন জ্ঞান তৈরি হয়, নতুন অভিজ্ঞতা তৈরি হয়। তো সেই রকমই আমাদের সমাজ বিজ্ঞানের যে পূর্বে যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে বা সেইগুলো নিয়ে যে রিসার্চ হয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে পড়াশোনা হয়েছে, সেগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু পূর্বজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টে এবং ওর ভিত্তিতেই, অর্থাৎ যে পূর্বে যে বিষয়গুলো মানে রিসার্চ হয়েছে সেগুলোর ভিত্তি করেই কিন্তু নতুন নতুন আমরা কিন্তু পড়াশোনা করি, নতুন নতুন করে আবার ধারণা তৈরি হয়, সেগুলো আবার সমাজবিজ্ঞানে বা অর্থাৎ সমাজবিজ্ঞানের এই সাবজেক্টগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়। এরপর যে লাস্ট অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ, অর্থাৎ পোস্ট মডার্নিজম অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ, এখানে যে দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যে সময়ে বসবাস করছি, এই যে আমরা ফিফথ জেনারেশনে বসবাস করছি, সমস্ত কিছুতে কিন্তু এখন উন্নত, অর্থাৎ টেকনোলজির দিক দিয়ে খুবই উন্নত, যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে খুব উন্নত, ঠিক আছে, সমস্ত অর্থাৎ কমিউনিকেশন বিষয়টা কিন্তু খুবই উন্নত এই সময়। কিন্তু এই যে উত্তর পোস্ট মডার্নিজম এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয় এবং NCF 2005 কিন্তু এই বিষয়ের ওপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, দুটো বিষয়, একটা হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তন অর্থাৎ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, আর একটা হচ্ছে সমালোচনামূলক ধারণা যেটাকে বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং। বিশ্লেষণধর্মী চিন্তন অর্থাৎ অ্যানালাইটিক্যাল থিঙ্কিং বলতে কার্যকারণ যে তত্ত্ব, অর্থাৎ
যে কোনো জিনিসের আমরা যেটা দেখছি, যেটা দেখছি তার কিন্তু একটা কারণ থাকছে, অর্থাৎ যুক্তি, লজিক, এই বিষয়টা কিন্তু বেশি বেশি জোর দেওয়া হয়। বিশ্লেষণ ধর্মী চিন্তন অর্থাৎ অ্যানালাইটিক্যাল, কার্যকরণ, কজ ইফেক্ট। আর যেটা বলছে সমালোচনামূলক যে ধারণা, অর্থাৎ এটাও কিন্তু বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। অর্থাৎ কেন দেওয়া হয়, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে একই বিষয়কে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে আমরা ভাবনা চিন্তা করি, অর্থাৎ একই বিষয়ে বিভিন্ন রকম চিন্তাধারা হতে পারে। অর্থাৎ আমি একটি বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সেটাকে বিচার করছি। এটা সমাজ বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়েই কিন্তু এই নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা বিষয় আমরা বলতেই পারি, অর্থাৎ এখানে বলতেই হবে, যেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং না হলে কিন্তু নতুন কোনো কিছু আবিষ্কার হবে না, অর্থাৎ ক্রিয়েটিভিটি বিষয়টা কখনোই আসবে না। সমাজ পরিবর্তন করতে গেলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ ডাইভার্জেন্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু প্রায় একই বিষয়, অর্থাৎ এর ফলেই কিন্তু আমাদের নতুন নতুন বিষয় আবিষ্কার হয়, অর্থাৎ সৃজনশীলতা বৃদ্ধি পায় ছাত্রছাত্রীদের মধ্যে। এই বিষয়টা কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে বেশি বেশি করে উৎসাহ দিতে হবে। এটা প্রত্যেকটা সাবজেক্ট, সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম, সোশ্যাল সায়েন্সের দর্শন, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর যে কারিকুলাম, পাঠ্যক্রম, সেগুলোর দর্শন কী, অর্থাৎ সেগুলোর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তার পাঠ্যক্রম তৈরি হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আর একবার।